পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে রবিবার জেলা জুড়ে পালিত হলো সাংস্কৃতিক দিবস। এদিন বিভিন্ন ব্লকে দিনটি উদযাপিত হয়। রাখি বন্ধন উৎসবকে সংস্কৃতি দিবস পালন করেছে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। রবিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে দিনটি। এদিন বহরমপুর পৌরসভার পক্ষ থেকে সংস্কৃতি দিবস পালন করা হলো। পৌরসভার সামনে পথচারীদের মাস্কও বিতরণ করা হয়। আমাদের যে সংস্কৃতি, আমাদের ভারতীয় ঐতিহ্য, সেটাকে বারবার মনে করানো, যে বঙ্গভঙ্গের সময় আমাদের যেন ভেদাভেদ না থাকে, আমাদের যে ধর্মের ভিত্তিতে আমাদের ব্রিটিশরা যে চক্রান্ত করেছিল, তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর যে ঐতিহ্যের যে সংহতির বিকাশ ঘটাতে চেয়েছিলেন, তারই ক্রমবর্তমান ইতিহাসের থেকে আমরা যেটা শিক্ষা পাই, যে তখন তার যে দর্শন ছিল ঠিকই ছিল, মানুষের মধ্যে মানুষ হিসেবে আগে চিন্তা করতে হবে, সবার ওপর মানুষ হতো তার ওপর নয়, আমাদের স্বামীজির যে কথা আছে সেই কথা অনুসারে আমাদের মানুষের জীবন দর্শনকে মেলাতে হবে, তাহলে পরে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অটোমেটিক কোর্সেই খুব স্থায়ী থেকে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে পালিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন বিভিন্ন জায়গার পাশাপাশি কান্দি পৌর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় রাখি বন্ধন উৎসব পালন করা হলো। এই রাখি বন্ধনের মধ্য দিয়ে আমাদের ঐক্য, আমাদের সংহতি অটুট রাখার, অঙ্গীকারবদ্ধ হওয়ার এবং ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক। এই সাংস্কৃতিক উদযাপন দিবসটিকে আজ রাখিবন্ধনের মঞ্চ থেকে আমরা দিচ্ছি। রবিবার সংস্কৃতি দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দির পৌরসভার প্রশাসক দেবাশিস চ্যাটার্জি, কান্দি পৌরসভার সহকারী প্রশাসক দেবল দাস সহ বিশিষ্ট জনেরা। কান্দির পাশাপাশি হরিহর পাড়াতেও পালিত হলো সংস্কৃতি দিবস। এদিন হরিহরপাড়া কর্মতীর্থে অনুষ্ঠানে এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। করোনার জন্য সবাইকে সচেতন করতে রাখি নয় এদিন মাস্ক বিতরণ করা হয়। রাখি না দিয়ে মাস্ক দিচ্ছি, কারণ এই যে অতিমারির সময়, যে এটাকে বলছে কোভিড পজিটিভ করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের জন্য আমাদেরকে যে সরকারি নির্দেশ, স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে যে নির্দেশগুলো আছে, তাতে আমাদেরকে সবসময় দূরত্ব বজায় করতে বলছে এবং মাস্ক করতে বলছে, যাতে সংক্রমণটা থেকে আমরা বাঁচতে পারি। এই জন্য আমরা মাস্ক দিচ্ছি, জনসাধারণকে মাস্ক দিয়ে আমরা সচেতন থাকতে বলছি। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকে বিবেক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রামের বিডিও অঙ্কিত আগরওয়াল, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি এরশাদ আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। এরপর সকলের হাতে রাখি পরানো হয়। এই রাখি বন্ধনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম, সমস্ত ধর্ম, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, সবাই আমরা একসঙ্গে আছি, পশ্চিমবাংলা অখণ্ড থাকবে। আর সেই অখণ্ডতার শপথ নীতিই আজকে সারা পশ্চিমবাংলায় রাখি বন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। রাখি বন্ধন উৎসব আমাদের সম্প্রীতির উৎসব, এটা বাকি উৎসবের মতন নেই, সম্প্রীতি এবং ভালোবাসার উৎসব। এই উৎসব সবাইকে মেসেজ দেয় যে সবাই আমরা পরস্পর একসঙ্গে থাকব এবং সবাইকে ভালোবেসে থাকব। এই আজকে উৎসবে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে একসঙ্গে থেকে একসঙ্গে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করি।